আসসালামু আলাইকুম দর্শক, গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো রকমেলনের ফাইনাল প্রুনিং। তো আমাদের এই ক্যামেরার সামনে গাছটাতে দেখতে পাচ্ছেন তিনটা ফল ধরেছে, একটা দুইটা, নিচে আরও একটা আছে। এই যে তিনটা ফল আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে, প্যাকিং করা উপযুক্ত হয়ে গেছে। এরপরও দেখেন গাছে প্রচুর পরিমাণে ফল আসতেছে, প্রতিটা ডালে ডালে একটু খেয়াল করলে দেখতে পাবেন এগুলো, এই ফলটাও টিকে গেছে, এই একটা ফল টিকে গেছে, মোটামুটি গাছে অন্তত আরও 20টা ফল, এই যে ফলগুলো সব টিকে গেছে। আর একটা বিষয় হলো যে ডালে এই যে একটা ফল রয়েছে, সেই ডালের মাথায় আর একটা ছোট ফল টিকে গেছে। তো রক মেলন আমরা বলি একটা গাছে দুই থেকে সর্বোচ্চ তিনটা ফল রাখার জন্য। আমরা গাছের গ্রোথটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে দুইটা ফল রাখবেন নাকি তিনটা ফল রাখবেন, সেটার উপরে নির্ভর করছে। আরও একটা বিষয় হলো একই ডালে একাধিক ফল রাখা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই গাছের এই ডালটাতে, এই একটা ডাল আমি একটু পাতা ভেঙে দেখাই, এই যে এই একটা শাখাতেই একটা ফল থাকার পরেও দ্বিতীয় আরও একটা ফল চলে আসছে। এই ফলটা কোনো অবস্থাতেই এই গাছে রাখা যাবে না, আমাদেরকে ভেঙে ফেলতে হবে। এই যে দেখেন ভেঙে ফেললাম। এরপর আর একটা বিষয় হলো যে শাখায় ফল এসেছে, এই দেখেন এই শাখাটায় ফল এসেছে, এর সামনে আরও ফল আসতে পারে, হ্যাঁ। তো আমরা এই শাখাটা পরের একটা পাতা রেখে তারপরে এর পা এটা ভেঙে দিব, এইখান থেকে এটা ছিঁড়ে ফেল। এই দেখেন এরকম এতটুকু ডগা রেখে এরপরে এই ডালটা আর বড় হতে দিব না, এভাবে এখান থেকে ছিঁড়ে ফেলবো। পাতাটা রাখতে পারেন, আমার পাতাটা ছিঁড়ে গেছে। তো এরপরে এই ফলটা আমরা ব্যাগিং করব। এরপরে গাছে যত ফল আসবে দেখেন প্রচুর পরিমাণে ফল আছে, দেখেন একটা ফল টিকে গেছে, এই যে প্রচুর পরিমাণে ফল গাছের টিকে রয়েছে উপরের দিকে। এই ফলগুলো যদি আমি রাখি তাহলে নিচের ফলগুলোর গ্রোথ কমে যাবে, ফলে আমার ফলের কোয়ালিটি যেমন ভালো হবে না তেমনই ফলের সাইজও ভালো হবে না। এই কারণে আমাদের ডালপালা প্রুনিং করার সাথে সাথে ফল প্রুনিং করতে হবে। এই জিনিসটা অনেকে করেন না। ময়মনসিংহের এক ভাই একটা গাছে প্রায় 5-7টা করে ফল রাখছে, ওনার ফলের সাইজ হয়ে গেছে 1/2 কেজি। তো আপনার ফলের সাইজ যদি 1 কেজির উপরে না যায়, মিনিমাম 1.5 থেকে 2 কেজি হলে বেটার একটা সাইজ হয়, 1 কেজির উপরে না গেলে আসলে ফলের মার্কেটিং করতে পারবেন না। তো এর জন্য আপনাদের প্রুনিং করা আবশ্যক। আপনাকে একটা গাছে 5টা ফল রাখলে দেখা যাবে 5টা ফল মিলিয়ে হয়তো 3 কেজি হচ্ছে, আবার 2টা ফল রাখলে সেই 2টা ফলের ওজন হচ্ছে 3 কেজি। তো ওই 5টা ফল আপনি একটা বিক্রি করার উপযুক্ত হবে না বললেই চলে, কিন্তু আপনি যদি 2টা ফল রাখেন, 2টা ফলে যদি 3-4 কেজি হয়, তো এই এই ফলগুলোই আপনার মার্কেটের চাহিদাপূর্ণ ফল। দেখেন অনেকেই আমাদের কাছে জানাচ্ছেন যে তার কাছে ফল হচ্ছে না, কমপ্লেন করতেছেন। তো আমাদের এই যে একটা ফল ব্যাগিং করা হয়ে গেছে অলরেডি, আর একটা ফল এই যে চলে আসছে, এই গাছে আরও অনেক ফল আসবে, যদিও তো আমরা ফলগুলো সেটে দিব। দেখেন গাছে এই গাছটাতে অনেক প্রথমবার প্রুনিং করার পরেও আমরা এখন এসে দেখলাম প্রচুর পরিমাণে ডালপালা ছাড়ছে, সেই ডালপালাগুলো দেখেন সব সেটে দিয়েছি। শিকড় কিন্তু নির্দিষ্ট, কিন্তু ডালপালা যদি এত বেশি হয়ে যায় আপনার গাছের খাবার যোগাতে পারবে না। এখন আমরা এই গাছটাতে 3টা ফল দেখে 3টা ফল ব্যাগিং করবো। ব্যাগিং করবো হলো এই যে টিস্যু শপিং ব্যাগ আছে, এগুলো দিয়ে আমরা ব্যাগ ঢাকার থেকে নিয়ে আসছি, শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। তো এগুলো পাইকারি দরে কিনলে হয়তো 1 টাকা থেকে 2 টাকা সর্বোচ্চ পড়ে। তো 2 টাকা খরচ করে আপনি আপনি একটা ফলকে যদি সুরক্ষা দেন, আপনার কেমিক্যালের দরকার হচ্ছে না, আপনার ফেরোমন ট্র্যাপেও কম ইউজ করলে চলবে। ফেরোমন ট্র্যাপ ইউজ করার পরেও কিন্তু মাছি এই মেলনের মাছি পোকা পুরোপুরি কন্ট্রোলে থাকে না, কারণ এখানে 2 ধরনের মাছি পোকা থাকে, একটা হচ্ছে ফলের মাছি পোকা আর একটা হচ্ছে সবজির মাছি পোকা। 2 ধরনের ফেরোমন ট্র্যাপ ইউজ করতে হয়, এরপরেও দেখা যাবে কিছু ফল নষ্ট করবে। টিস্যু ব্যাগিং করলে ফল নষ্ট হয় না বললেই চলে, কারণ এই টিস্যু ব্যাগের উপরে সাধারণত ফল ছিদ্রকারী পোকাগুলো তাদের ডিম পাড়ে না বা ফুল ফোটায় না, ফলে আপনার ফলগুলো ভালো থাকে। এই যে আমাদের উপরে যে ইয়েগুলো আসছে সেগুলো সব আমরা এখন ভেঙে দিব দিয়ে, তো এই মাত্র 3টা ফল দেখে গাছটাকে ফাইনাল প্রুনিং করবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।